থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া শুধু একটি কোডের মাধ্যমে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক আপনার যত পার্সোনাল অ্যাপ আছে হাইড করে রাখতে পারবেন। সাধারণ পাবলিক তো দূরের কথা, একটা মোবাইলের ইঞ্জিনিয়ারও যদি আপনার মোবাইলটা রাত দিন 24 ঘন্টা ঘাটাঘাটি করে বের করতে পারবে না যে আপনি পার্সোনালভাবে কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। আমি ম্যাজিকটা দেখাচ্ছি, এই যে দেখুন ভাই, আমার মোবাইলের মধ্যে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক কোনো কিছুই কিন্তু নেই। থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু আমি হাইড করিনি। এইখানে দেখুন, আমি যদি আমার ফোনের ডায়াল প্যাডে চলে আসি, এটা কিন্তু ফোনের ডায়াল প্যাড, কোনো অ্যাপ্লিকেশন না। আমি ডায়াল প্যাডে টাচ করে দিলাম, শুধু এখানে একটা কোড দিব, কোড দেওয়ার সাথে সাথেই ম্যাজিকটা দেখতে পাবেন। এই যে দেখুন, আমি #8800 কোড কিন্তু আপনি আপনার মতো দিতে পারেন, আমি আমার মতো দিলাম। আমি আবার হ্যাশে টাচ করে দিব, এই যে দেখুন ভাই, ফেসবুক, ইমো, ফেসবুক লাইট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলে আসলো। ঠিক এরকম করে আপনিও কিন্তু আপনার পার্সোনাল অ্যাপ্লিকেশনগুলো হাইড করে ব্যবহার করতে পারবেন, কেউ বুঝতেই পারবে না অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের মধ্যে আছে কি না। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তো বরাবরের মতোই আমি কাজে চলে আসলাম। একটা ইঞ্জিনিয়ারও যদি আপনার মোবাইলটা হাতে নেয়, সেও কিন্তু বুঝতে পারবে না যে আপনি কোন কোন অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ব্যবহার করেন। অস্থির একটা কাজ আজকে শিখতে পারবেন মোবাইলের ডায়াল প্যাড দিয়েই। তো এর জন্য কী করতে হবে, সেটিংসটা কীভাবে করবেন, সোজা স্মার্টফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংসে আসার সাথে সাথেই নিচে চলে আসবেন, এইখানে কিন্তু লেখা আছে প্রাইভেসি। আমার স্মার্টফোনটা ওপ্পো ফোন, আপনাদের ক্ষেত্রে প্রাইভেসি লেখাটা নিচেও থাকতে পারে। প্রাইভেসি লেখাটা আপনারা খুঁজে বের করবেন। তো আমি প্রাইভেসি লেখাটা খুঁজে বের করলাম। প্রাইভেসিতে আসার সাথে সাথেই এইখানে দেখুন হিডেন অ্যাপস লেখা আছে। আমার ফোনটার ক্ষেত্রে হিডেন অ্যাপ সেটিংসটা এদিকে পেয়েছি, আপনাদের ক্ষেত্রে উপরে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে। হিডেন অ্যাপসে চলে আসবেন। হিডেন অ্যাপসে সেটিংসটার উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকেই যে কোনো অ্যাপ্লিকেশন আপনি আপনার মোবাইলে ডায়াল প্যাড দিয়ে একটা কোড সেট করে হাইড করে রাখতে পারবেন, কেউ খুঁজে পাবে না। রাত দিন 24 ঘন্টাও যদি কেউ খোঁজে পাবে না, ঠিক আছে। এর আগে ছোট্ট একটা সেটিংস করতে হবে, যেহেতু আপনি ডায়াল প্যাডের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রাখবেন, ঠিক এই সেটিংসে এসে কিন্তু এখানে দেখুন হিডেন, হিডেনে টাচ করলেই কোন কোন অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রেখেছেন সে বুঝতে পারবে, ঠিক না। এখন প্রাইভেসি সেটিংসটার মধ্যে এসে হিডেন অ্যাপসে টাচ করলেই যাতে একটা পাসওয়ার্ড শু করে, যাতে এই সেটিংসটার মধ্যেই কেউ না আসতে পারে, এইখানেও কিন্তু আপনি একটা কোড সেট করে রাখতে পারেন আপনার প্রাইভেসির জন্য। এটা কিভাবে করবেন প্রথমে এটা দেখাচ্ছি। আপনি সেটিংসে ট্যাপ দিবেন, এখানে দেখুন প্রাইভেসি পাসওয়ার্ড লেখা আছে, প্রাইভেসি পাসওয়ার্ডে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে টার্ন অন প্রাইভেসি পাসওয়ার্ড এখানে টাচ করলে স্ক্রিনটা কালো হয়ে যেতে পারে। আমি কালো হওয়ার সাথেই কাজটা করে দেখাচ্ছি, যেহেতু আমি লক করব, লক করলে মানে স্ক্রিন কালো হয় আর কি। আপনি আপনার 6টা সংখ্যার কোড দিয়ে প্রাইভেসি পাসওয়ার্ডটা অন করে দিবেন। তো এখানে দেখুন টার্ন অন প্রাইভেসি পাসওয়ার্ডে টাচ করে দিলাম, স্ক্রিনটা কালো হয়ে গেল, হয়তো আপনারা দেখতে পারতেছেন না। আমি এখানে দিয়ে দিব 1 1 2 2 3, কনফার্মের জন্য আমি আবার দিব 1 1 2 2 3, ঠিক আছে। আপনি এখানে প্রাইভেসি পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে এখানে একটা রিজন লিখে দিবেন। তো এখানে আমি জাস্ট কিছু রিজন লিখে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে এখানে দেখুন প্রাইভেসি পাসওয়ার্ডটা আমি অন করে নিলাম। অন করে নেওয়ার সাথে সাথে এখান থেকে ব্যাক চলে আসব, আবার পুনরায় ব্যাক দিব। ব্যাগে আসার সাথে সাথেই এখন যে কোনো অ্যাপ্লিকেশন আপনি হাইড করে রাখতে পারবেন ডায়াল প্যাডের মাধ্যমে। ধরুন আমি এখান থেকে ফেসবুক হাইড করব, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ যা যা আছে আমি হাইড করে দিব। এখানে টাচ করে দিলাম ফেসবুকের উপরে, এইখান থেকে সেটিংসে চলে আসব। সেটিংসে আসার সাথে সাথেই হ্যাশ ব্যবহার করতে হবে, এই বিষয়টা সহজে বুঝুন। এইখানে দেখুন আমি প্রথম হ্যাশ ব্যবহার করব, হ্যাশে টাচ করে দিলাম। এখানে 4টা সংখ্যার পাসওয়ার্ড দিতে পারেন, 4 সংখ্যার। তো এখানে আমি দিয়ে দিব 8800, পুনরায় আবার হ্যাশ দিতে হবে। এই যে দেখুন আমি হ্যাশে টাচ করে দিলাম। এক কথায় হচ্ছে প্রথম হ্যাশ দিবেন, 4টা সংখ্যা নিজের মতো করে ব্যবহার করবেন, পুনরায় আবার হ্যাশ দিতে হবে। মাঝখানে 4টা সংখ্যা থাকবে, আগে পরে হ্যাশ থাকতে হবে, ঠিক আছে। এখানে আমি টিক মারে টাচ করে দিলাম, অলরেডি কিন্তু সেট হয়ে গেল। আমি ডানে ট্যাপ দিব। এখন আমি ফেসবুক হাইড করেছি, ঠিক একইভাবে এখন আপনি ইমো হাইড করতে পারেন। এখন শুধু টাচ করলেই হাইড হয়ে যাবে, যেহেতু আপনি সেটিংসটা করে রেখেছেন। তারপর এখান থেকে আমি ফেসবুক লাইট হাইড করব, ফেসবুক লাইটে টাচ করে দিলাম, মেসেঞ্জারে টাচ করে দিলাম, ঠিক আছে। সম্পূর্ণ সেটিংস শেষ, এখন দেখবো যে কাজটা হয়েছে কি না। আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখন যদি আমার ফোনের ডায়াল প্যাডে ট্যাপ দিই, আমি ওই কোড দিলেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবো। এখন দেখুন আরেকটা বিষয়, আমার ফোনের মধ্যে যে যে অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রেখেছি, একটা ইঞ্জিনিয়ারও যদি হাতে নেয় বুঝতে পারবে না যে আমি ওই অ্যাপ্লিকেশনগুলো আমার মোবাইলের মধ্যে ব্যবহার করতেছি। আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ব্যবহার করবেন। এখানে দেখুন ডায়াল প্যাডে ট্যাপ দিবেন, তারপর হচ্ছে এখানে দেখুন হ্যাশ, তারপর হচ্ছে 8800, হ্যাশে টাচ করে দিলাম।
ওই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বা এখানে চলে আসছে, অস্থির একটা সেটিংস। মজার বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি কোনো নোটিফিকেশন আসে উপরে কিন্তু শু করবে না, যখনই এখানে আসবেন দেখতে পারবেন আপনাকে কে কে কল দিছিল অথবা মেসেঞ্জারে কে কে আপনাকে নক করেছিল। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এই সেটিংসটা কীভাবে করবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।